হ্যালো, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভালো আসলে নিজেকে রাখতে হয়। কারো থেকে কোনো এক্সপেকটেশন, কোনো আশা থাকলে যদি সেটা ফুলফিল না হয়, তখনই দেখবে তুমি খারাপ হয়ে যাচ্ছ। তো যতটুকু সম্ভব আশা না রেখে নিজের কাজ নিজে করে যাও, অবশ্যই ভালো থাকবে সবাই। তো এই টাকলু কি করছে? টাকলু কেন চলে এসেছে? টাকা টাকা টাক টাকলু টাকলু টাকু। আজকে ওকে নিয়ে দোকানে গেছি, এখন ওকে নিয়ে একটু বের হই, দোকান টোকানে যাই। তো আগে তো বের হতাম না এতটা, এখন বের দোকানে গেছি আমরা। দেখো তোমরা দেখে কি কি এনেছি দেখাবে। হ্যাঁ, এখানে বলো কি কিনেছো, কি কিনেছো? ললিপপ কিনেছো, এক প্যান লেবেটা, এটা তো কে ফেলেছো, এটা দেখাতে পারবে না। কি কিনেছ আর কি কিনেছ? কি কিনেছ? কিনেছ চিপস। চলো দেখাই, আসো। কি কিনেছ তুমি? হ্যাঁ, কি কিনেছ? দুধ কিনেছ? দুধ কিনেছি। আরে কি কি কিনেছে দেখো তোমরা, আরে কিছু খেয়েও ফেলেছে। এই দেখো চিপস, এই চিপসটা খুব প্রিয় আমারও, কুরকুরে পপকর্নটা, এইটা খুব আমার প্রিয়। আরো দুটো নিয়েছিলাম, খেয়ে ফেলেছি, ওর আম্মাকেও দিয়েছে। হ্যাঁ কাকু, কে ফেলেছ? এখানে বলো ব্রিটানিয়া ট্রিট জিমজাম, তাদের খুব পছন্দ, তাদের মায়েরও খুব পছন্দ। আমরা দুজনে এটা খাই, বিস্কিট পরে যাচ্ছে। তো এটা নিয়েছি, আর কি নিয়েছো দেখাও তো। আর এখানে আছে অনেকগুলো ম্যাগি, তিনটা না তো বাবা, চারটা চারটা, একটা দুটো আর কয়টা, তিনটা আর কি হচ্ছে না, চারটা। এই চারটা ম্যাগিও নিয়েছে, ছোটগুলো নিয়েছে কারণ বড়োটা ভাঙলে নষ্ট হয়ে যায়, পিঁপড়ে ঢুকে যায়। কারণ ক্যালসিয়াম আফটার 30 সবারই ক্যালসিয়ামের দরকার হয়, আরও দরকার হয়, বাচ্চাদেরও দরকার হয়। তো দুধটা নিয়মিত খেলে সুষম খাদ্য। আসো আসো, আমাদের এখানে পাওয়া যায় গোমতি মিল্ক, গোমতি মিল্ক, গোমতি মিল্ক, ও গোমতি মিল্ক না। রেখে দিচ্ছি, পরে কল দেব। তোমার টাকুটা সবাই দেখে নিচ্ছে, টাকুটা এই দিকে আসো। দুধটা জাল দিয়ে নি মা, দুধটা জাল দেব, তুমি খাবে। তোমার তো নান দুধও আছে বাবা, আমি এইটা দিয়ে করি, চাকুটা দিয়ে করি, চাকু দিয়ে দিলে বলো তিনটে তিনটে তো বলে দাও। ভুলে গেছ? আচ্ছা ঠিক আছে, পরে বলে দিও, ভালো করে শিখে তারপর বলে দিও। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ঘুরিয়ে দিই। আমি এটা ইন্ডাকশনে করছি, এখানে হে বাবা, কোনটা বাবা, এখন ইন্ডাকশনের দুধটা চাল বসে দিচ্ছি। তো দুধটা ইন্ডাকশনে জ্বালা তো অনেকটাই সময় নেয়, এটাতে অপশন আছে হিট মিল্ক, ওইটা আমি দিয়ে দিয়েছি। এখন
প্রবলেম হলো আমার স্কিনটাও আদি পেয়েছে এরকম স্কিন টোন, কারণ আমার স্কিনে সারা বছর যে কিছু না কিছু লাগাতে হয় ময়েশ্চারাইজার, নাহলে একদম টানা এক্সট্রা করে স্কিনটা। তো এখন আমি যেটা লাগাবো সেটা আমি আগে খুব বেশি ইউজ করতাম না, এখন নতুন নিয়েছি, ওইটা আমি দেখাচ্ছি। ও ও তুমি বলে যাচ্ছ যা, এটা হলো এইটা, এই যে এইটা দেখতে পাচ্ছ সবাই, এই যে দেখা যাচ্ছে পন্ডসের ক্রিমটা, পন্ডস পন্ডস এটা পন্ডস সুপার লাইট জেল, নন স্টিকি গ্লোয়িং স্কিন, হেলুরনিক অ্যাসিড প্লাস ভিটামিন ই, এইটা আছে। তো এটা আমার একবার ইউজ করে এত ভালো লেগে গেছে, নন স্টিকি যেহেতু এটা চিপচিপ করে না, আর মুখটা কি বলে একদম ড্রাইও লাগে না, খুব ভালো লাগে, একটু গ্লো আসে। তো এটা এখন আমি একটু দিয়ে দিই, এই যে ভিতরটা দেখো এরকম থাকে, একদম জেল জেল টাইপের, জেল টাইপের জেল টাইপের, অল্প নিলেই হয়ে যায়। না না তোমার আছে না, বেবি ক্রিম আছে না বাবা, ওইটা দেবে যাও দেখো তো, কার্টুন দেখাচ্ছে কিনা যাও দেখো। তো এরকম ভাবে গলার নিচটাও করে দিই, আপওয়ার্ড মোশনেই করতে হয়, তোমরা সবাই জানো এরকম ভাবে আপওয়ার্ড মোশনে করতে হয়, ধরে না বাবা ধরে না, যাও আপওয়ার্ড মোশনে, লেশন লেশন। আমি এখনো আন্ডার আইয়ের জন্য আলাদা ক্রিম ইউজ করিনি, আগে করতাম, এখনো আনিনি, দেখি যদি আন্ডার আইতে শীতকালে বেশি প্রবলেম হয় তো আলাদা ক্রিম নিতে হবে, এখন এটাই দিই। ভীষণ মানে এটা খুব ভালো ফিল হয়, এটা দিলে স্কিনটা খুব ভালো থাকে। তো দেখো স্কিনটা একদম সাপল আর সফট ফিল হচ্ছে আমার, আমার দুটা হাত হয়ে গেছে দেখাচ্ছি, এই দেখো ইন্ডাকশনে একটু টাইম লাগে যদিও, যে এখানে আছে হিট মিল্ক, এই হিট মিল্ককে আমি দিয়ে এটা বসেছিলাম, তো এটা বলক আসতে একটু সময় নেয়, এই যে এখানে টাইমার ওঠে ওইটা দিয়ে হয়ে যায়। তো এই দেখো এখানে বলক চলে এসেছে, আর এইটাতে সবচেয়ে বড় যেটা মেন সুবিধে হলো সেটা হলো গিয়ে যেহেতু টাইমার সেট করা থাকে, বলকটা আসলে আমাকে কোনো চিন্তাই করতে হয় না, আমি অন্য কাজও করতে পারি এটা এখানে বসিয়ে গিয়ে। কারণ হলো কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো কিছুতে নাড়া দিচ্ছি না, ওটা অটোমেটিক, নিজেরও যত্ন করতে হয়, নিজের যত্ন নিজেরই করতে হয় এখন, কারণ এখন তো নিজেই মা হয়ে গেছি আমরা অনেকেই, তো নিজেরও যত্ন করতে হবে, বাচ্চাদেরও যত্ন করতে হবে, আর আমার হাজবেন্ডের কেয়ার টেক কেয়ার তো আমার শাশুড়ি মায়ের নিচ্ছেন এখনও, ও আরেকটা বাচ্চা আমার শাশুড়ি মায়ের বাচ্চা, তো আমার ওর যত্ন নিতে হয় না, ওর খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছু এখনও ওর মাই করে থাকে, তো ভালো কথা, খারাপ কিছু না। আর এখন যেহেতু আমার থাইরয়েড আছে, তো ডক্টর বলেছে কি ক্যালসিয়ামের অভাব হয়ে যায় থাইরয়েড থাকলে, নাকি ক্যালসিয়ামটা কমে যায় শরীরে, তো তাই একটু বেটা ভিটামিন ডি আর ক্যালসিয়াম আছে এরকম নিউট্রিশিয়াস ফুড নিতে হবে, আর
ওষুধও খেতে হবে। তো তাই জন্য আমি দেখালাম কি দুধ খেলে ভালো, রোজ এমনিতেও খেলে ভালো। তো আমি এতটা পছন্দ করি না খেতে, তাও এখন থেকে নিয়মিত খাবো ভাবছি, কারণ নিজেরও তো খেয়াল রাখতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মনের কথাগুলোও শেয়ার করো, আমি দেখবো। টাটা।